আপনাদের সকলকে স্বাগত জানাই ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চ্যানেল সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমরা এমন এক বিতর্কিত ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে চলেছি যার নাম নীরব মোদী। নীরব মোদীর জন্ম হয় 1971 সালে ইউকের ম্যানচেস্টারে। তিনি বড় হন বেলজিয়ামের অন্টওয়ার্প শহরে। পড়াশোনা করেছেন ওয়ার্টন স্কুল, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে, কিন্তু সেখানে তিনি অক্ষম হন। তার পরিবার প্রজন্ম অনুসারে হীরের ব্যবসার সাথে যুক্ত হওয়ার দরুন 19 বছর বয়সে বাবা দীপক মোদীর সাথে তিনি মুম্বাই চলে আসেন কাকার ব্যবসায় কাজ করবেন বলে। 1989 সালে ভারতে চলে এসে হীরে ব্যবসায়িক সমস্ত প্রশিক্ষণ নেওয়ার পর 1999 সালে তিনি ফায়ার স্টার প্রতিষ্ঠা করেন, যা পূর্বে ফায়ার স্টোন নামে পরিচিত ছিল। এটি একটি হীরে সোর্সিং এবং ট্রেডিং কোম্পানি হয়ে ওঠে। 2002 সালে তার সংস্থা একটি চুক্তির ভিত্তিতে গহনা উৎপাদন শুরু করে। তিনি 2005 সালে ফ্রেডরিক গোল্ডম্যান এবং 2007 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যান্ডবার্গ এবং সিকোরস্কি এবং এ জাফি অর্জন করেছিলেন। 2008 সালে এক ঘনিষ্ঠ বন্ধু নীরব মোদীকে একজোড়া কানের দুল তৈরি করতে উপদেশ দেন। তারপর তিনি ব্র্যান্ড তৈরি করেছিলেন। 2010 সালে তিনি নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে নিজের নামে একটি হীরা স্টোর চালু করেছিলেন। তারপর মুম্বাইতে কালা ঘোড়ায় একজন স্টোর খোলেন। এভাবে বিশ্বজুড়ে মোট 17টি স্টোর খোলা হয়েছিল। তিনি 2010 সালে তার গোলকান্ডার লোটাস নেকলেস ডিজাইন করার পরে বেশ খ্যাতি অর্জন করেন, যা ছিল একটি পুরনো 12 ক্যারেটে ন্যাশপাতি আকৃতির হীরার কেন্দ্রবিন্দু হিসেবে। হীরকটি আগে 1960-এর দশকে বিক্রি হয়েছিল। এটি পুনঃস্থাপন করেন তিনি। এটি ছিল সাদা এবং গোলাপি হীরার বৈশিষ্ট্যযুক্ত একটি জাল। এটি হংকংয়ের ক্রিস্টির ক্যাটালগের প্রচ্ছদে অন্তর্ভুক্ত ছিল এবং 2010 সালে 3.6 মিলিয়ন মার্কিন ডলারে নিলাম হয়েছিল। তার দুটি বড় অ্যাচিভমেন্ট বেশ লক্ষণীয়। 2010 সালে ক্রিস্টির এবং সোদবির ক্যাটালগের কভারগুলিতে প্রদর্শিত হন প্রথম ভারতীয় জুয়েলার হিসেবে। 2013 সালে ফোর্বস ভারতীয় বিলিয়নিয়ার তালিকায় স্থান পেয়েছিলেন। হংকংয়ের একটি আদালতে নীরব মোদীর বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক হাইকোর্টে 2 সেপ্টেম্বর 2018-এ দায়ের করা একটি রিটে দাবি করা হয়েছে যে নীরব মোদী ফায়ারস্টোন ট্রেডিং প্রাইভেটকে 21 অক্টোবর 2011 এবং ফায়ার স্টার ডায়মন্ডকে 15 নভেম্বর 2011-এ দুটি লোনের গ্যারান্টি দিয়েছিল। উভয় সংস্থার অভিযোগ যে পরিশোধের ক্ষেত্রে খেলাপি করা হয়। ফেব্রুয়ারি 2018 সালে সিবিআই মোদীর ওপর তদন্ত শুরু করেছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিজিং মোদী এবং তার সহযোগীদের অভিযোগের ভিত্তিতে ব্যাংকের সাথে ষড়যন্ত্র করে $28,000 কোটি প্রায় $4 বিলিয়ন মার্কিন ব্যাংকে প্রতারণা করেছে। কর্মকর্তারা প্রতারণামূলকভাবে বিদেশি সরবরাহকারীদের অর্থ প্রদানের জন্য লেটার্স অফ আন্ডারটেকিং গ্রহণ করে। যদিও অভিযোগ $28,000 কোটি প্রতারণা করা হয়েছে, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্ভাব্য ক্ষতি $1,100 কোটি পর্যন্ত বলে জানা গেছে। মোদীর বিরুদ্ধে সিবিআই যে জালিয়াতি মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা তদন্ত করছে। এপ্রিল 2018 সালে অভিযোগ করা হয়েছিল যে মোদী হংকংয়ে নিরাপদ আশ্রয় পেয়েছিলেন, তবে ওই বছরের জুনে তিনি ইউকেতে থেকে আশ্রয়ের আবেদন করেছিলেন। কোনোরকম অন্যায়কে স্বীকার না করে দাবি করেন যে তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। মার্চ 2019 সালে মোদীকে ইউকেতে দেখা গেছে বলে দাবি করেছিল টেলিগ্রাফ। বলা হয়েছিল যে তিনি $8 মিলিয়ন ব্যয়ে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। ভারতীয় কর্তৃপক্ষ এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে ইউকের কাছে বহিঃসমর্পণের অনুরোধ করে। 20 মার্চ 2019 মোদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে লন্ডনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মাসের শেষে ভারতীয় কর কর্তৃপক্ষ মোদীর কয়েকটি শিল্প সংগ্রহ নিলাম করে $8 মিলিয়ন রিমান্ড বাড়িয়েছে। তার রিমান্ড বাড়ানোর একদিন পর 31 মে ইউকের হাইকোর্টে জামিনের আবেদন করেন মোদী। 2020 সালের অক্টোবরের আগে নীরব মোদীর জামিনের সমস্ত আবেদন খারিজ করা হয়েছে। নীরব মোদীর 3 নভেম্বর চলমান বহিঃসমর্পণের মামলায় হাজির হওয়ার কথা রয়েছে। 2020 সালের 8ই জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা PMLA নীরব মোদীর প্রায় 1400 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আরও এমন ব্যক্তিত্বের কিছু মূল্যবান তথ্য পেতে জুড়ে থাকুন ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন চ্যানেল সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য।